عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا وما كنا لنهتدي لولا وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه ওয়াবিলা সুপ্রিয় দর্শকবৃন্দ সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের আলোচনায় থাকছে পিতা মাতাদের অধিকার সম্পর্কে যে পিতা মাতারা আমাদেরকে লালন পালন করেছেন আমাদের জন্য অনেক কোরবানি দিয়েছেন তাদের অনেক অধিকার আমাদের ওপরে রয়েছে সেই অধিকারগুলোর মধ্যে এটাও একটি অধিকার যে আমরা পিতামাতার হিদায়তের কথা ভাবব পিতামাতাদের আখিরাতের মুক্তির কথা ভাবব তারা যদি দিনের বিষয়গুলি বা দিনের ফরজ কাজগুলি ঠিক পালন না করে তাহলে প্রত্যেক সন্তান পিতামাতাকে এই ফরজ কাজগুলি পালন করার প্রতি নসিহত করবেন এবং তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন কারো পিতামাতা যদি অমুসলিম হয় মনে করিলেন আল্লাহ দিলে আমি হয়তো হিদায়ত পেয়ে গেছি আমি একদিন অমুসলিম ছিলাম একদিন আমি ইসলামকে বুঝতাম না একদিন আমি ইসলামকে জানতাম না তারপরে আল্লাহ দিলে আমার অন্তরে হয়তো ইসলাম ঢুকে গেছে এখন আমি ইসলামকে বুঝে গেছি কিন্তু আমার পিতামাতা এখনো পর্যন্ত ইসলামকে বুঝতে পারিনি এখন আমি কি করব আমার পিতা মাতাকে এই ইসলামের দাওত দিব আমার পিতামাতাকে এই ইসলামের কথা বুঝাবো আর এর জন্য আমাদের জন্য দেখুন দৃষ্টান্ত রয়েছে হযতে আবু হরাইরা রাদী আল্লাহ হোতাআলা আনুহর জীবনীতে আবু হরেরা আমরা সবাই জানি আবু হরেরা হচ্ছেন এমন একজন সাহাবি যিনি সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবীর সাহাবিদের মধ্যে সবথেকে বেশি হাদিস যে সাহাবি বর্ণনা করেছেন তিনি হচ্ছেন হজরতে আবু হরেইরা রবি আল্লাহ আবু হরে মুসলমান হয়ে গেছেন কিন্তু তার মা তখনও মুসলমান হননি আবু হরো আল্লাহ এবং তার নবীকে ভালোবাসছেন কিন্তু তার মায়ের অন্তরে এখন আল্লাহ এবং নবীর ভালোবাসা প্রবেশ করেনি কিন্তু আবু হরেরা ছাড়তেন না প্রতিদিন মাকে বলতেন মাগো তুমি বলো আসাদু আল্লাহ আন্না আশা আল্লাহ মাকে বুঝাতেন কিন্তু মা যখনই আবু হরাইরা তার মায়ের কাছে এই ইসলামের কথা বলতো ইসলাম কবুল করতে বলত তখনই তার মা উল্টো হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে উল্টো পাল্টা গালি দিয়ে বসতো আর হাবু হর তখন খুব দুঃখ হতো যে মা আমার এক তো ইসলাম গ্রহণ করেনি তারপরে আবার নবীকে গালি দেয় আর নবীকে গালি দেওয়ার যে পরিণতি কত ভয়ানক তা তুমি বুঝতেন তাই বড় দুঃখ হতো একদিন এইভাবে তার মাকে তিনি দাওয়াত দিয়েছেন দিনের দাওয়াত মাগো তুমি আল্লাহ নবীর আনুগত্য স্বীকার করো তুমি ইসলাম কবুল করে নাও তাই সেদিনও তার মা উল্টো পাল্টা গালি দিয়ে দিল আল্লাহ সাল্লামকে আবু হৈরাজি আল্লাহ তালা আলহম দুঃখ করে চলে গেলেন আল্লা নবীর যখন গেলেন তখন দেখছেন আবু হইরা কাঁদছেন আল্লাহ নবী বলছেন কি বাবা আবু হৈরা কি হয়েছে কাঁদছে কেন বললেন হুজুর আমি প্রত্যেক দিন আমার মাকে দিনের দাওয়াত দেই কিন্তু যখনই দিনের দাওয়াত দিই তখনই সে আপনার সানে এমন কথা বলে ব্যাধবী মূলক এমন কথা বলে যা বলা উচিত নয় আজকে আমি আমার মাকে দাওয়াত সে আপনার সানে অনেক ব্যাধবী এবং অনেক কটোক্তি করল যাতে আমি বড় দুঃখ পেয়েছি তাই আমার কান্না আসে তারপর আবহাওয়ারা বলছেন ইয়ার রাসুল আল্লাহ ইয়ার রাসুল আল্লাহ আপনি মেহরবানি করে আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন না যাতে করে আল্লাহ তালা আমার মাকে হেদায়ত দেন তখন আল্লাহ নবী বলছেন আল্লাহ দে আল্লাহ নবী বলছেন আল্লাহ মাহদে উম্মা আবি হরাইরা হে আল্লাহ আবু হরার মাকে হৃদায়াত দাও সুবহান আল্লাহ আল্লাহ নবীর মুখ থেকে যখন এই দোয়া বের হয়েছে হজরত আবু হরাই আল্লাহ তালহো বিশ্বাস করে নিয়েছেন একশো পার্সেন্ট বিশ্বাস তার অন্তরে ঢুকে গেছে নবী যখন দোয়া করেছেন নবীর দোয়া রদ হবে না এটা অবশ্যই আল্লাহ কবুল করবেন তাই আল্লাহ নবীর মজলিস থেকে এখন বাড়ির দিকে দৌড় পারছে আল্লাহ নবী যখন দোয়া করছেন তখন আমার মা অবশ্যই অবশ্যই আমার মা হৃদায়ত পাবে তাই তিনি বাড়ির দিকে দৌড় পারছেন বাড়ির কাছে গেছেন তখন দেখছেন বাড়ির ভিতরে কারো গোসল করার আওয়াজ আসছে তার মা বাড়ি থেকে আওয়াজ দিয়ে বলছেন আবু হরে তুমি ওখানেই দাঁড়িয়ে থাকো তারপরে তার মা গোসল টসল ছেড়ে সুন্দর পোশাক পরে আবু হরি কাছে এসে বলছেন আল্লাহ আল্লাহা ইহ আস্বাদু আন্না মুহাম্মাদান আন আদ্দুহু রাসুলহু শুভহান আল্লাহ আল্লাহ নবীর দোয়া খবর হয়ে গেছে আর তিনি কালেমা পরে মুসলমান হয়ে গেছেন আবু হরাইদারাদি আল্লাহ তা তারপরেও সেখান থেকে বিদায় নিয়ে আবার কান্তে কান্তে আল্লাহ নবীর কাছে আসছেন আল্লাহ নবী বলছেন আবু হরায়দা আবারও কানছ কি ব্যাপার বললেন হুজুর এটা হচ্ছে আনন্দের কান্না এটা হচ্ছে আনন্দের কান্না তখন কানছিলাম দুঃখের কান্না যে আমার মা যদি ইসলাম গ্রহণ না করেই মারা যায় তাহলে আমার মায়ের অবস্থাটা হবে কি তাই সেই দুঃখে কাঁদছিলাম আর এখন কাঁদছি আনন্দের কান্না যে আপনার দুয়া আল্লাহর কাছে পৌঁছে গেছে আর আমার মা ইসলাম গ্রহণ করে নিয়েছে ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করুন যেন পৃথিবীর সমস্ত মানুষ আমাদেরকে ভালোবাসে আর আমরা পৃথিবীর সমস্ত মানুষকে যেন ভালোবাসতে পারি নবী আমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহর কাছে দোয়া করে বললেন আল্লাহ পৃথিবীর সমস্ত মোমিন যেন আবু হরে রাখে আর আবু হরিরার মাকে ভালোবাসে আর তারাও যেন পৃথিবীর সমস্ত মোমিনদেরকে ভালোবাসতে পারে তাই আজকে আমরা আল্লাহর রহমতে আমি আপনি পৃথিবীর সমস্ত মুসলমানরা আবু হরিরাকে ভালোবাসে এবং এমন কেউ নাই যে আবু হরিরাকে চিনে না কারণ আবু হচ্ছে সেই সাহাবি যিনি সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন ভাইরা আমার বলতে আমি চাইছিলাম যে এই আবু হরেরা তার মায়ের হেদায়তের জন্য কত পেরেশান ছিলেন কত দুঃখিত ছিলেন আবার যখন মা হেদায়ত পেয়ে গেল তখন কত আনন্দিত এবং কত তার আনন্দ কেন কারণ এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস যে আমি আর আপনি আমার মায়ের আখেরাতের মুক্তির কথা ভাববো দুনিয়াতে যতই ভাবি না কেন দুনিয়া তো সেরে যেতেই হবে ভাবতে হবে বেশি করে আখের কথা কারণ আখের মুক্তি হচ্ছে সব থেকে বড় জিনিস যদি মুক্তি পেয়ে যায় তাহলে জানবেন যে আপনি মায়ের জন্য অনেক কিছু করেছেন তা না হলে আপনি মায়ের জন্য কিছু করেননি অনুরূপ হবে মাদের অধিকার হচ্ছে বা মা বাপের অধিকার হচ্ছে যে ছেলেরা মা বাপের জন্য দুয়া করবে ছেলেদের দোয়া মা বাপরা পায় মৃত্যুর পরে এবং জীবিত অবস্থাতেও আপনি মা বাপের জন্য দোয়া করবেন যেমন আল্লাহ ওই কোরআনের আয়তা শিখিয়ে দিয়েছেন যে আপনারা বলবেন আল্লাহকে রাব্বির হাম হোমা কেমা রাব্বায়ানি সাকিরা এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন যে তোমরা যখনই আল্লাহর কাছে হাত তোমাদের চাহিদার জন্য তোমাদের প্রয়োজনের জন্য তোমাদের দরকারের জন্য এই হাত পাতার সময় তোমরা কেউ যেন তোমাদের মা বাপকে ভুলবে না বরং তোমরা যে যা দোয়া করতে আছো সেই দোয়ার সাথে সাথে এই কথাটা অবশ্যই বলবে রব্ের আল্লাহ গো আমার মা বাপের প্রতি রহম করো যেমন তারা আমার প্রতি রহম করেছিল যখন আমি শিশু অবস্থায় ছিলাম মা বাপের কথাটা তো ভাবে না আজকে অনেকের মা হয়তো অসুস্থ অবস্থায় আছে শারীরিক দিক দিয়ে ভালো নাই আল্লাহর কাছে আপনি দোয়া করুন আল্লাহকে বলুন আল্লাহ আমার মায়ের সুস্থতা দাও আল্লাহ করে দাও আল্লাহ করে দাও আল্লাহ গো তাদেরকে শারীরিক সুস্থতা দান করো আল্লাহ গো যদি দুনিয়াতে তাদেরকে রাখবে আল্লাহ ভালো অবস্থাতে রাখো সুখে রাখো শান্তিতে রাখো এই দুয়া আপনাকে করতে হবে এটা আপনার উচিত আপনার করা দরকার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম مسلم شريف الحديث المدى إذا مات الإنسان إن قطع عنه أمله إلا من سلاسة إلا من صدقة جارية أو علم ينطفه به أو ولد صالح يدؤ له الله رسول صلى الله عليه وسلم بولتن جاكون كيو مارا جاي نكير سلسلة بندو هي جاي شابي كوتا أمي مارا غلام. أمار نكير خاتا بندو أمار نماز ناي, روزن ناي. নাই আর কোন এমন নেকি নেই যে আমার খাতাতে ঢুকবে এবং আমার নেকি থাকবে। তবে কি তিনটি কাজ এমন আছে এই তিনটি কাজের নেকি মৃত্যুর পরেও আমরা পাবো তার মধ্যে একটা জারিয়া সাদা অব্যাহত সাতকা জারি সাতকা জারি সাতকা মানে যে সাতকা বা যে কাজটা আপনার মৃত্যুর পরেও জারি থাকে এখন মনে করিলে আপনি একটা আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন আপনি একটা মাদ্রাসা বানিয়ে দিয়েছেন আপনি মসজিদে একটা মাইক কিনে দিয়েছেন মসজিদে একটা টিউবেল বানিয়ে দিয়েছেন মসজিদে একটা ঘাট বানিয়ে দিয়েছেন কিংবা জনকল্যাণের জন্য সাধারণ মানুষের জন্য আপনি একটা কল বা একটা কুয়া যেখানে মানুষ পানি পান করে আপনি করে দিয়েছেন এটা আল্লাহর রস্তা আপনি করে দিয়েছেন এখন আপনি দুনিয়া থেকে চলে গেছেন আপনার ওই করে দেওয়া কল আছে আপনার ওই করে বানিয়ে দেওয়া মসজিদ আছে আপনার ওই তৈরি করে দেওয়া মাদ্রাসা আছে মানুষের জন্য বানিয়ে দেওয়া ওই কুয়া আছে সেই কুয়া থেকে সেই কল থেকে সেই মসজিদ থেকে মানুষ উপকৃত হতে আছে এটা আছে এগুলো উপকৃত হতে আছে পথে আপনার মরার পরেও যতদিন পর্যন্ত এই কল থাকবে যতদিন পর্যন্ত আপনার এই টিউবওয়েল থেকে মানুষ উপকৃত হতে থাকবে যতদিন পর্যন্ত আল্লাহর এই মসজিদ কায়েম থাকবে এবং এখানে নামাজ হতে থাকবে ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত আপনি স্বভাব পেতে থাকবেন যে মানুষ মারা গেলে তার সমস্ত নেকি বন্ধ হয়ে যায় তবে তিনটি কাজ এমনও আছে মৃত্যুর পরে ওই মৃত্যু ব্যক্তি সেই কাজের নেকি পায় তার মধ্যে একটা হচ্ছে সাদাকা জারিয়া যে আপনি কোনো একটা এমন জিনিস বানিয়ে দিয়ে গেছেন যে জিনিসটা থেকে মানুষ উপকৃত হতে আছে উপকৃত হতে আছে দুই নম্বর হচ্ছে ওয়ালাদিন সালহীন ইয়াদহু নেক সন্তান যারা পিতামাতার জন্য দোয়া করবে আমরা হচ্ছে সেই সন্তান যারা আমরা পিতামাতার জন্য দোয়া করব। তাদের নেকির জন্য এখন আমরাই দুনিয়াতে আছি তাই পিতা মাতাদের জন্য আমাদেরকে দোয়া করতে হবে এটা হচ্ছে পিতা মাতার অধিকার আমাদের উপরে ইউনতাফা অবিহি কিংবা এমন জ্ঞান ছেড়ে গেছে ওই মৃত ব্যক্তি যে জ্ঞান দ্বারাই মানুষ উপকৃত হয় তার মৃত্যুর পরে যেমন ছেলেকে পড়িয়ে গেছে কিংবা কোনো গরিব ছেলেকে পয়সা দিয়ে সাহায্য করে মাদ্রাসায় পড়িয়ে হাদিস ও কোরআনের কি বলে আপনার আলেম তৈরি করে গেছে কোরআনের হাফেজ তৈরি করে গেছে একজন গরিব ছেলে পড়তে চাই মাদ্রাসায় বা এতিম খানায় পড়তে চাই এখন ওর বাপের পড়াবার মতন শক্তি নেয় টাকা পয়সা নেয় এখন আপনার আল্লাহ দিলে কিছু টাকা পয়সা আছে আপনি আল্লাহ দিলে স্বয়ং সম্পূর্ণ একজন মানুষ আপনি কি করেন ওই ছেলেটাকে বলেন বাবা তুমি যাও পর তোমার কত মাসে আমি এই এই পেমেন্ট করব টাকা আমি দেব। এখন একটু বিরতের পরে আসছি খরচা সামান্য নিচ্ছি আবারও সাথে থাকুন সেই সন্তান যারা আমরা পিতা মাতার জন্য দোয়া করব। তাদের নিকির জন্য এখন আমরাই দুনিয়াতে আছি তাই তাফা অবিহি কিংবা এমন জ্ঞান ছেড়ে গেছে ওই মৃত ব্যক্তি যে জ্ঞান দ্বারাই মানুষ উপকৃত হয় তার মৃত্যুর পরে যেমন ছেলেকে পড়িয়ে গেছে কিংবা কোনো গরিব ছেলেকে পয়সা দিয়ে সাহায্য করে মাদ্রাসায় পড়িয়ে হাদিস ও কোরআনের কি বলে আপনার আলেম তৈরি করে গেছে কোরআনের হাফেজ তৈরি করে গেছে একজন গরিব ছেলে পড়তে চাই মাদ্রাসায় বা খানায় পড়তে চাই এখন ওর বাপের পড়াবার মতন শক্তি নাই। টাকা পয়সা নাই। এখন আপনার আল্লাহ দিলে কিছু টাকা পয়সা আছে আপনি আল্লাহ দিলে স্বয়ং সম্পূর্ণ একজন মানুষ আপনি কি করেন ওই ছেলেটাকে বলেন বাবা তুমি যাও পড়ো তোমার কত মাসিক খরচা হয় আমাকে বলো আমি এই খরচা পেমেন্ট করব এই টাকা আমি দেব। তুমি পড়ো এখন এই ছেলে আপনার টাকা পেয়ে পড়তে লাগলো মাশাল আল্লাহ দিলে সে একদিন হাফেজে কোরআন হয়ে গেল আল্লাহ দিলে একদিন কোরআন হয়ে গেল বলে হয়ে গেল এখন এই আলেমের দিন তার দিনের কথা বলতেই থাকবে যেমন আমরা আজকে আপনাদের কাছে দু চারটি কথা বলতে আছি তো এটা হচ্ছে এমন জ্ঞান যে জ্ঞান আপনি ছেড়ে গেছেন আপনি কিছু সাহায্য করে একটা ছেলেকে পড়িয়ে দিয়েছেন কিংবা কোন একজন আলেম একটা বই লিখেছে ইসলামিক বই বইটা মানুষের কাছে গেলে সমাজে প্রকাশ পেলে বইটা থেকে অনেক সমাজের মানুষ অনেক মুসলিম সমাজ উপকৃত হবে কিন্তু ওই বইটা ছাপানোর নেই যদি পারেন আপনার দিয়ে ওই বইটা ছাপিয়ে দেন দেখবেন আপনার মৃত্যুর পরেও আপনি নেকি পাবেন কেন যতদিন আল্লাহর জমিনে এই বই থাকবে আর এই বই থেকে মুসলিম সমাজ উপকৃত হতে থাকবে ততদিন পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন মোট কথা হচ্ছে বলতে চাইছিলাম যে পিতা মাতাদের জন্য দোয়া করা এটা হচ্ছে তাদের অধিকার আমাদের উপরে আমাদেরকে করতে হবে অনেক সময় পিতা মাতাদের সাথে আমরা সদ্ব্যবহার করতে চাই কিন্তু অনেক পিতা মাতা আবার এমন যে আমরা ভালো ব্যবহার করছি তারপরেও যেন তাদেরকে সন্তুষ্ট করতে পারতেছি না আমার স্ত্রী কোনো দোষ নেই আমার স্ত্রী ভালো সে ভালো আমার বাপের সাথে আমার মায়ের সাথে আমার স্ত্রী ভালো ব্যবহার করছে তারপরেও আমার মা বা আমার বাপ তাকে মেনে নিতে পারছে না আমাদের সমাজে অনেক মা এমনও আছে লুভি মা হা করে থাকে কেমন যে আমার বেটা শ্বশুর বাড়ি থেকে অনেক টাকা আনবে আমার বউ তার বাপের বাড়ি থেকে অনেক জিনিসপত্র আনবে এখন এরকম হাঁ করেছিল লুভি মা কিন্তু যখন বিয়ে হওয়ার পরে ছেলে বাড়িতে এলো বউ এলো তখন দেখলো যে তার আশা মতো সে যা আকাঙ্ক্ষা করেছিল তত নিয়ে আসতে পারিনি এখন এই লুভি মা তো বাস তার মন খারাপ হয়ে গেল এখন এই লুভি মা আর ওই বইয়ের সাথে ভালো ব্যবহার কর না সব থেকে বকে জ্বালায় আর বেটার কান ভরে খানকাতি দোষ লাগায় এখন এরকম সময়ে বেটা বড় সমস্যায় পড়ে যায় এটাও ঠিক নয় কারণ বিবি যদি নির্দোষ হয় এই মায়ের কথা শুনে আপনি মারবেন তা তো করা যাবে না এখন মা তো শাসন করা যাবে না মা তো মাই সেই সময় আপনি কি করবেন এরকম মুহূর্ত আমাদের জীবনে আসে এবং এরকম একটা সমস্যায় আমরা অনেকে ভুগি যে মা মানতে চায় না অথচ আমার স্ত্রীর কোনো দোষ নাই সেই ক্ষেত্রে পরিস্থিতিকে সামনে রেখে অবস্থাকে সামনে রেখে আপনি এমন একটা ব্যবস্থা গ্রহণ করবেন যাতে করে মাকেও সন্তুষ্ট রাখা চায় আর বিবির ওপরেও কোনো রকমের কোনো প্রকারে জুলুম না হয় আবার অনেকে বিবিকে তালাক দিতেও বলে যে যা তোর বিবি ভালো না এ ফকিরের এরবিটি কি দরকার নেই একে তালাক দিতে অনেক বাপ মা যাদের একটু প্রভাব বেশি আছে বা বাপের প্রভাব ছেলের ওপরে থাকে তখন এরকম বাপ বলে এই তুই মেয়েকে তালাক দিবি না তোকে ঘর থেকে বার করে দিব এখন ছেলে কি করবে এখন বাপ মায়ের কথা শুনে ছেলেকে অনেক সময় তালাক দিতে হয় তো ভাই আমার কথা হচ্ছে এরকম কাজ করবেন না ইমাম আহমদ বিন হাম্বলের কাছে এক লোক এসে বলছেন যে হুজুর আমার বাপ মা যদি আমাকে আমার স্ত্রীকে তালাক দিতে বলে তাহলে আমি কি করব আমার স্ত্রীকে তালাক দিয়ে দেব নাকি বললেন না ইমাম আহমদ বিন হাম্বল বললেন যে না তোমার বাপ মায়ের কথা শুনে তালাক দেওয়া যাবে না তখন সেই লোকটি বলছেন কিন্তু হাদিসে তো আছে সহিহ হাদিসের কথা যে আবদুল্লাহ বিন উমারকে উমার রাজি আল্লাহ তালহ তার স্ত্রীকে তালাক দিতে বলেছিলেন তারপর আবদুল্লাহ বিন উমার আল্লাহ নবীর কাছে গিয়ে বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ আমার বাপ আমার স্ত্রীকে তালাক দিতে বলে কি করব। তখন আল্লাহ নবী বললেন তোমার পিতা উমার যদি বলে থাকেন তাহলে অবশ্যই তালাক দিয়ে দাও তখন তিনি তালাক দিয়ে দিয়েছিলেন এই লোক ইমাম আহমদ বিন হাম্বালকে এই ঘটনা শোনাচ্ছে যে তাহলে আমরা কেন তালাক দিব না কারণ হাদিস এই কথা আছে তখন ইমাম আহমদ দিন হাম্বাল সুহান আল্লাহ একটি ছোট্ট কথা বলেছিলেন আর সেই কথাটার মধ্যে যে কত গভীর অর্থ আছে তা আপনি বুঝতে পারবেন না বলেছিলেন আবু কাম ইসলু ওমার আচ্ছা বলো তোমাদের বাপ কি ওমারের মতন বাপ তোমার বাপ যদি ওমারের মতন বাপ হয় দ্বিতীয় খলিফা হজরত উমার রাজি আল্লাহ তালহ জান্নাতি সাহাবি হজরত উমার রাজি আল্লাহ তালহ তিনি কোনোদিন তার ছেলেকে বিনা কোনো কারণে বিনা কোনো শরীয়তের কারণে তালাক দিতে বলতে পারেন না অতএব তিনি যদি তালাক দিয়ে বলে থাকেন তাহলে নিশ্চয়ই ওটার পিছনে কোন শরীয়তি কারণ ছিল অতএব এইটাকে ভিত্তি করে আমরা কথা বলতে পারি না বা এই ফতোয়া দিতে পারি না যে যদি পিতা মাতা ছেলেকে বলে যে তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও তাহলে তালাক দিতে হবে জি না যদি তালাক দেওয়ার কারণ থাকে শরীয়তি কারণ থাকে তাহলে তালাক দিবেন তো আমার কথা হচ্ছে এরকম সমস্যা এলে সমাধান করার চেষ্টা করবেন এমন ভাবে যাতে করে সাপটা মরে যায় আর লাঠিটা না ভাবে মা অসন্তোষ না হয় বাপ যাতে হয় আর বিবির যাতে জুলুম না হয় এরকম একটা পন্থা আপনাকে অবলম্বন করতে হবে বোকারের শরীফের হাদিসের মধ্যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম তিনজন ব্যক্তির কথা বলেছেন বানি ইসরায়েলদের তিনজন ব্যক্তি কোথাও যাচ্ছিল কোথাও যাচ্ছিল মরুভূমিতে হঠাৎ করে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় এসে গেছে এখন কোথায় যাবে তাড়াতাড়ি করে সামনে একটি পাহাড় সেই পাহাড়ের উপরে চাপছে সেই পাহাড়ের উপরে চেপে পাহাড়ের মধ্যে একটা গুহা সেই গুহায় গিয়ে তারা আত্মগোপন করেছে আত্মগোপন করে আছে পাহাড় সেই গুহার মধ্যে হঠাৎ করে বিরাট একটা পাথর কোথায় থেকে এসে ওই গুহার মুখে আটকে গেছে এখন তারা কি করবে পাহাড়ের ওপরে আছে বর্তমান জামানা নয় আরে এখনকার জামানা মোবাইলের জামানা টেলিফোনের জামানা যে যেখানে থাকে চট করে মোবাইলে টেলিফোন করে দিয়ে বলু ভাই আমি ওখানে বিপদে পড়েছি বা তাড়াতাড়ি করে এখানে এসো তাড়াতাড়ি করে লোক পাঠাও কিংবা পুলিশ বিভাগকে টেলিফোন করে দিব কিংবা আর কাউকে টেলিফোন করে আমরা তো যাই হোক ব্যবস্থা করে নিব তখনকার যুগ ছিল মোবাইলের যুগ না গুহার মধ্যে তাদের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না তো তারা বলল আমাদের মুক্তির একটাই উপায় সেটা হচ্ছে এই যে আমরা জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি তাহলে সেই ভালো কাজটা দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করব তাহলে মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেই ভালো কাজের ওসিলাই এখান থেকে মুক্তি দিবেন এখন তার পারিশ্রমিক আমার কাছে আছে বিচারা কাজ করে গেছে পারিশ্রমিক না চলে গেছে আমি কিন্তু কি করলাম তার ওই টাকাটা দিয়ে একটা ছাগল কিনলাম আর এই ছাগল দিয়ে ছাগল বাড়তে লাগলো বাড়তে 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 এক পাল ছাগল হয়ে গেল একদিন হঠাৎ করে ওই লোকটি আবার আসছে আমাকে বলছে মুনি আমি হঠাৎ করে চলে গেছিলাম আমি আপনার কাছে কিছুদিন কাজ করেছিলাম এই কাজের বেতনটা আমি না নিয়েই চলে গেছিলাম মেহরবানি করে বেতনটা আমাকে দিবেন আমার এখন দরকার তো ঠিক আছে এই যত ছাগল দেখছো না এ সব তোমার তুমি নিয়ে চলে যাও বলে হুসেন আমার সাথে ঠাট্টা করছেন বলে না ঠাট্টা করি না তোমার ওই টাকা দিয়ে একটা ছাগল কিনেছিলাম আর ওই ছাগল বাড়তে 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 এত ছাগল হয়েছে সব তোমার তুমি নিয়ে চলে যাও ওই লোকটি সব ছাগল নিয়ে চলে গেল তারপরে এই লোকটি আল্লাহকে বলল আল্লাহ যদি আমি এই আল্লাগো যদি আমি এই কাজটা তোমার উদ্দেশ্যে করে থাকি তাহলে মেহরবানি করে আজকে এই বিপদ থেকে আমাকে মুক্তি দাও আল্লাহ নবী বলছেন তখন পাথরটা একটু সরে গেল কিন্তু বের হবার মতন পথ তখনও হয়নি তারপর আরেকজন বলছেন আমার বৃদ্ধ পিতা মাতা ছিল আমার বৃদ্ধ পিতামাতা ছিল আমি প্রতিদিন ছাগল নিয়ে বাড়িতে আসতাম আর ছাগলের দুধ দুইয়ে সর্বপ্রথম পিতামাতাকে খাওয়াতাম পিতা মাতাকে পান করানোর আগে ছাগলের দুধ আমি কাউকে দিতাম না প্রতিদিন এই কাজটা করতাম একদিন রাত হয়ে গেছিল ফিরতে দেরি হয়েছে রাতে যখন ফিরি তখন দেখি পিতা মাতা ঘুমিয়ে গেছেন তাদেরকে জাগিয়ে দুধ পান করানো এটা ভালো মনে করলাম না তারা আরাম করছে আরাম করুক দেখা যাবে আমি দুধের গিলাস নিয়ে আমার মায়ের মানে মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম রাতের গভীরে যখন মায়ের ঘুম ভাঙলো দেখলো আমি দাঁড়িয়ে আছি মাকে বললাম মাগো এই দুধটা পান করে লাও মা দুধটা পান করে দিল তারপরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ গো আমার ছেলে যদি কোনো বিপদে পড়ে তাহলে আমার ছেলেকে বিপদ থেকে মুক্তি করো লোকটি বললো আল্লাহ গো আমি মায়ের খিদমত করেছিলাম তোমার সন্তুষ্টির জন্য এই কাজটা যদি ভালো কাজ করে থাকি তাহলে মেহরবানি করে এই কাজের রসিলাই আল্লাহ গো আমি তোমার কাছে দোয়া করছি আমাকে এই বিপদ থেকে মুক্তি দাও আল্লাহ নবী বলছেন পাথরটা আরো একটু সরে গেল তারপরে তৃতীয় জন বলতে লাগলো যে আমার একটা চাচা তো বুন ছিল বোনটি আমার খুবই সুন্দরী আমি প্রথম থেকে বহুদিন ধরে আমি একদিন সুযোগ পেয়ে গেলাম বোনটি অভাবী হয়ে গেল অভাবের কথা নিয়ে টাকা চাইতে আমার কাছে এলো ভাই আমি হয়ে গেছি কিছু সাহায্য করো আমি সুযোগ গ্রহণ করলাম নি বললাম সাহায্য দেব আমার একটি শর্ত হচ্ছে আমার আশা পূরণ করতে হবে পেটের জ্বালায় সে বিচারি রাজি হয়ে গেল তারপরে যখন আমি ওই কাজটা করার জন্য ঠিক রেডি হয়ে গেছি প্রস্তুতি নিচ্ছি সেই অবস্থায় ওই বোনটি আমাকে বলছে ভাই আল্লাহকে ভয় করো করো। ভয় কারণ আমার তোমার জন্য বৈধ না আমার তোমার জন্য নয় তাই তুমি আল্লাহকে ভয় করো এই কথা বলার সঙ্গে সঙ্গেই আমি সেখান থেকে সরে গেছি ওই মুহূর্তে কাজে রেডি হয়ে যাচ্ছি এমন অবস্থায় ফিরে আসাটা কিন্তু চারটি খানি ব্যাপার না খুবই কঠিন ব্যাপার কিন্তু যখনই সে বলছে আল্লাহকে ভয় করো আমি সঙ্গে সঙ্গে আল্লাহ আমি সেখান থেকে ফিরে গেছি এই কাজটা যদি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে করে আমাকে আজকে এখান থেকে মুক্তি দাও এই কাজের আল্লাহ গো তোমার কাছে দোয়া করছি আমাদের কাজ এখান থেকে মুক্তি দাও আল্লাহ রব্বুল আলমিন তাদের এই দোয়া কবুল করলেন এবং ওই পাথরটা সম্পূর্ণ সেখান থেকে সরে গেল আর তারা সহি সালামতে সেই গুহা থেকে বেরিয়ে চলে এলো আমি বলতে চাইছিলাম ভাইরা আমার যে এই যে বাম মায়ের খবোধ করার এত বড় ফজিলত যে বাম মায়ের খিদবোধ করার কারণে তার এত বড় একটা বিপদ থেকে মুক্তি পেল তাই আমাদের সবারই বোঝার দরকার বাম মায়ের গুরুত্ব এবং তাদের মহান মর্যাদা রয়েছে সেই মর্যাদার খেয়াল রাখতে হবে এবার বাম মায়ের সাথে সময় সৎ ব্যবহার করার চেষ্টা করতে হবে ওয়া সাল্লাহিয়ানা মোহাম্মদ ও আলা আলহি ওয়া সাহবিহি আজমাঈন আসসালাম আলাইকুম